জয় মৃদু হাসল। ফাঁসানো শব্দটার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল কাজের মহলে। সেদিন চুপচাপ থাকলো, আজ আর চুপ থাকলো না। জয় বলল, ওই যে কথায় আছে না, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আমার দশাও তাই, আমি দিন রাত তোমার সঙ্গে থেকেছি, তোমার কাছ থেকেই তো শিখেছি। লিজার মুখ শক্ত হয়ে গেল। জয় এক চোখ টিপে বলল, তুমি আহামরি সুন্দরীও না, দিন রাত মেকআপ ঘষে ঘষে আমার ভাইকে ফাঁসিয়েছো, তাই না? বুঝি বুঝি। লিজা রাগে ফোসফোস করতে লাগলো, বলল, তুমি বড্ড বেশি লাগাম ছাড়া কথা বলো জয়ী। তুমি যদি নিজের সম্মান নিজে না রাখতে পারো, সেখানে আমি কি করব বলো? বাই দ্য ওয়ে, আদনান ফয়সাল সাহেবকে বলে বিদেশি মেকআপ কিট বিউটি বক্স আনিয়ে দিলে কি তোমার মাথা ঠান্ডা হবে? লিজা আর কথা বাড়ালো না, রেগে চলে গেল। আদনানের অবশ্য বিয়ে নিয়ে তেমন হেলদোল নেই, সব কিছু ছেড়ে দিচ্ছে তাসির নওশনের ওপর। ওরা কি করছে না করছে সে ব্যাপারে খোঁজ খবরও করেনি। আদনান আগের মতোই নিজের কাজে ব্যস্ত। কদিন ধরে জুলিনার উপদ্রব শুরু হয়েছে। দুদিন আগে আদনানকে ফোন করে বলেছে, এই আদনান, জয় তো আমার সাথে কথা বলছে না। আদনান বলল, মামি, এই ব্যাপারে আমি তো কিছু জানি না। জানবি না কেন? অবশ্যই জানতে হবে, তোরা আমদুত একেবারে মিলেমিশে একাকার, আর আমি কিনা আঠি হয়ে গোড়াগড়ি খাচ্ছি। আদনান চুপ করে রইল, কি বলবে বুঝে পেল না। জুলিনা আবারও বলল, কিছু একটা কর। আমার সঙ্গে কথা হলে বলবো? কথা হলে বলবি মানে কি, তোর সঙ্গে কথা হয়নি? আদনান আমতা আমতা করে বলল, হয়তো। আচ্ছা বলে দিস। এটা হলো জুলিনার একটা রুটিন চেক। তাসিন নওশিন দুটো হলো গাছ বদল, কিছু জিজ্ঞেস করে নাকে বাজিয়ে বলবে, আমরা তো জানি না। কিন্তু জুলিনাকে তো সব খবর রাখতে হয়, জল কতদূর গড়ালো না গড়ালে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যেন ঘড়ায়। তবে একটা ব্যাপার সত্যি, জয়ী সত্যি ওর সঙ্গে ভালো করে কথা বলছে না। সেদিন ওদের বাসায় গেলেও দরজা বন্ধ করে ঘুমিয়েছে, ওকে ছলনাময়ী নারী ভেবে ইগনোর করা শুরু করেছে হয়তো। একটা ব্যবস্থা নিতে হয়। মেয়েটা কথা বলছে না দেখে জুলিনার পরানের মধ্যেও হাও কাও করছে, এই ব্যাপারটা তো বোঝাতে হবে। জয় আদনানকে প্রতিদিন রাতে ফোন করে, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। প্রথম দিন ফোন করে বলল, শুনুন, আপনাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। প্রথমে আদনানের ভারী ভালো লাগলো, মাঝরাতে ঘুম ভাঙানো এই খানিকটা বিরক্ত হলো, পরে ভালো লেগেছে। আদনান জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখেছেন? দেখেছি আপনি শেরওয়ানি পাগড়ি পরে বিয়ে করতে গেছেন, কিন্তু গিয়ে দেখেন যে বউ সেজে গুজে একটা ক্যাবলা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ক্যাবলা ছেলেটা আবার আপনার বউয়ের ভাবির আত্মীয় হয়। এদিকে বিয়ে করতে না পেরে আপনি ব্যাকুল হয়ে কাঁদছেন, কারণ মিডিয়ার সবাইকে ফেস করতে হবে। আদনান দীর্ঘশ্বাস ফেলল, হতাশ গলায় বলল, খুবই বাজে স্বপ্ন। হ্যাঁ, ভোরের দিকে দেখেছি তো, সত্যিও হতে পারে। সত্যি হলে খুব খুশি হতেন মনে হচ্ছে। না না, একজন মানুষ হিসেবে এই স্বপ্ন দেখার পরও খুব খারাপ লাগছে। সো নাইস অফ ইউ জয়িতা, ডোন্ট ওয়ারি, আপনার স্বপ্ন সত্যি হবে না, কারণ স্বপ্ন দেখে কাউকে বলে দিলে সেটা আর ঘটে না। ও, তবে নিশ্চিন্ত হলাম। পরের দিন আবারও ফোন করলো। আদনান ভাবলো আজ আর ফোনটা ধরবে না, কিন্তু না ধরেও পারলো না, কেমন যেন মনে খচখচ করছিল। আদনান ফোন ধরে জিজ্ঞেস করলো, আজ আবার কি স্বপ্ন দেখেছেন? না স্বপ্ন দেখিনি, একটা সিরিয়াল দেখছিলাম, প্রেগনেন্ট ভাবিকে দুই ননদ সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আদনান শব্দ করে হেসে ফেলল। জয়িতা বিস্মিত গলায় বলল, হাসছেন কেন? আপনি কি বাই এনি চান্স আমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজছেন? জয়িতার গলার স্বর মুহূর্তেই পাল্টে গেল, বলল, আমি মোটেও চাচ্ছিলাম না। এই বলে খট করে ফোন কেটে দিল। পরের দিন জয়ী আর ফোন করল না। আদনানের ঘুম হলো ছাড়া ছাড়া, একটু পর পর উঠে ফোন দেখতে লাগলো। এভাবে কখন যে ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আদনান ঘুমালো, ঘুম ভেঙেছে দুপুর 12টার পর।
বিয়ের তিন দিন আগেও জুলিনা জয়ীর সঙ্গে কথা বলল না। ফোন করলো, ফোন রিসিভ করে না। এদিকে ফোনে কথা বলাও দরকার। জয়ী নাকি বিয়েতে কটকটে কমলা রঙের লেহেঙ্গা পরবে, এই রং দেখলেই জুলিনার আবার মাথা গরম হয়ে যায়। কিন্তু ফোন করেও কথা বলতে পারছে না, তাই বাধ্য হয়ে মেসেজে লিখল, আমি যা করছি সেগুলো শুধু এতিমদের জন্যই তো করছি বল, তিনটা এতিম ছেলে মেয়ের কথা ভেবেই করছি, ভুল কিছু করিনি, মাঝে মধ্যে এতিমদের জন্য কথা ভাবতে হয়। নিজের বিয়ের প্রতিটা ইভেন্টই জয়ী খুব উপভোগ করছে। অবশ্য ও জানে যে ওর বিয়ে দুই মাসও টিকবে না। বেচারা আদনান ওকে দুই মাসের মধ্যেই ফেরত দিয়ে যাবে, তবুও এই মুহূর্তটা ওর কাছে ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে অন্যদের আনন্দগুলো দেখতে। ওর বিয়েতে আত্মীয় স্বজন কাউকে ডাকা হয়নি। বাবা একদিন এই বিষয়ে ওকে কঠিন লেকচার দিয়েছে, টানা 25 মিনিট ওকে আত্মীয় স্বজন বিষয়ক মাশালা দিয়েছে। সব শুনে জয়ী হাই তুলে বলল, এগুলো আমাকে বলে লাভ নেই বাবা, আমার একটা রোগ আছে, কারোর কথা এক কান দিয়ে শুনলে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। বাবা আরও কিছু কথা শোনালেন, দুদিন পর বিয়ে হয়ে যাবে, এমন মেয়েকে বকাঝকা করা ঠিক না, মন খারাপ করে শ্বশুরবাড়ি যাবে বিষয়টা ভালো দেখায় না, তাই রাগারাগি করলো না। আর মায়ের অভিযোগ হচ্ছে এত কাজ কে সামলাবে, আত্মীয় স্বজন থাকলে সবাই হাতে হাতে কাজ করলো, কিছু তো এগোতো। জয়ী এই সমস্যার সমাধানও করেছে, ওর কিছু বন্ধুবান্ধবকে ডেকেছে, তারা এসে বাড়িটাকে এমন বানিয়ে ফেললো যে ভালো না লাগার উপায় নেই। হই হুল্লোড় হাসি আনন্দে ভরে গেল। জয়ীর বাবা মা অন্য সময় মেয়ের ছেলে বন্ধুদের দেখলে চোখ ছোট করে ফেলত, এখন অবশ্য সেসব হচ্ছে না, সহজভাবেই মেনে নিচ্ছেন। আর জয়ীর বন্ধুবান্ধব সবচেয়ে বেশি এক্সাইটেড আদনানের জন্য। একটু পরপর জয়ীকে জিজ্ঞেস করলো, কীভাবে কী সম্ভব হয়েছে? জয়ী সেসব প্রশ্নের জবাবে লম্বা হাই তুলে বলে, আমার খুব ঘুম পাচ্ছে রে। আদনানদের বাসার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা, এক ঝাঁক মেহমানে ঘর ভর্তি। তাসিন নওশিন এমনিতে বয়সের তুলনায় পরিপক্ক হলেও মেহমান সামলাতে হিমশিম খাচ্ছে। আর এসব মেহমান এক একজন বারাক ও বামার আত্মীয়, হাত পা গুটিয়ে বসে থাকে আর হুকুম করে। আদনানের দুই ফুপু 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়েছে। আদনান দেখে খানিকটা বিরক্ত হলো, ও নিজেও খুব বেশি লোকজনকে জানায়নি। এরা এভাবে মৌমাছির মতো ছুটে এলে মহাবিপদ, মিডিয়ার লোকজন এমনিতেই ওঁত পেতে আছে। আদনান যে বিরক্ত হচ্ছে সেটা বোনেরাও টের পাচ্ছে। আদনানের বিরক্তির কারণ আছে, আদনানের বাবার ক্যান্সার হয়েছিল, পারিবারিক অবস্থা সচ্ছল হলেও ট্রিটমেন্টের জন্য ফুপুদের দ্বারস্থ হলে তখন তারা টাকা দিতে অস্বীকার করেন, বলেন যে জমি লিখে দিলে তবেই টাকা দেবেন। এমনকি বাবা মায়ের মৃত্যুর পরও স্বার্থ ছাড়া ওদের সঙ্গে যোগাযোগ করেননি। বিয়েতে সেই সমস্ত আত্মীয় স্বজনই উপস্থিত থাকা উচিত যারা সত্যিকার অর্থে ভালো চায়, নতুন বরবউকে প্রাণ ভরে দোয়া করে। মুরগির রোস্ট চিবোতে যারা আসে তারা ওই একদিন খেতে আসলেই হয়, আগে থেকে এসে বিরক্ত করার কী যে মানে সেটাও বুঝতেই পারে না। গায়ে হলুদের আগের রাতে আদনান জয়ীকে ফোন করলো। জয়ী ফোন ধরে বলল, আমি ভীষণ ব্যস্ত, মেহেদি লাগাচ্ছি হাতে, কি বলবেন বলুন। আদনান বলল, এমনি র্যান্ডমলি ফোন করা, আপনি কাল পরশু আজগুবি স্বপ্ন টপ্ন দেখছেন না তো? আজগুবি স্বপ্ন মানে আমার স্বপ্নকে আন্ডারএস্টিমেট করছেন? একদম না, বরং ভাবছি এসব স্বপ্ন আপনি কেন দেখেন, কই আমি তো কিছুই দেখি না। কি বলতে চান, আমি বানিয়ে বানিয়ে কথা বলি? না সেসব বলতে চাই না, অন্য একটা কথা বলার আছে। কি? জয়িতা আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, বিয়ের রিসেপশনে এমন কিছু করবেন না যাতে আমাকে লজ্জায় পড়তে হয়, যা করার পরে করবেন। আমি কি করি? কিছুই তো করি না। আদনান আমতা আমতা করে বলল, কিছু না, জাস্ট পায়ের দিকে খেয়াল রাখলেই হবে, খুব বেশি হাঁটাহাঁটি না করলেই হবে। মানে? আপনার তো পড়ে যাওয়ার রোগ আছে, এত মানুষের মধ্যে পড়ে গেলে ব্যাপারটা একটু লজ্জারই হবে। জয়িতার রাগে গাছ জ্বলে গেল, ব্যাটা আস্ত ইবলিশ, আগে থেকেই জানে, এখন আবার ভালো করে জানলো। জয়িতা রাগ দেখিয়ে বলল, রাখছি, আর আমি অতটাও আনসোশাল না, আগে নিজেদের বাড়ির সিঁড়ি ঠিক করুন, 2 নম্বর সিমেন্ট বালু দিয়ে সিঁড়ি বানালে যে কোনো মানুষই পড়ে যাবে, স্বাভাবিক। আদনান নিঃশব্দে হাসল, বলল, ব্যাপারটা মাথায় রাখলাম।
গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হলো ধুমধাম করে। আদনানের ইচ্ছে যদিও সব কিছু সাদা মাটা হোক, তবে তার ইচ্ছেতে কিছুই হচ্ছে না। এই বিয়ের আয়োজক হলো জুলিনা আর তার দুই সাগরেদ তাসিন আর নওশিন। এমনকি জয়ীর কোনো কথাও খাটছে না, ওর ডিমান্ড অনুযায়ী কমলা রঙের লেহেঙ্গাও আনা হয়নি, মেরুন রঙের লেহেঙ্গা কেনা হয়েছে তাসিনের পছন্দে। জয়ী দেখে বলেছে, ঠিক আছে, তোমার মুখ চেয়ে না হয় পরে নেব। জুলিনার সঙ্গে জয়ীর মিল মহব্বত গায়ে হলুদের দিন হলো, তাও নানা নাটকের মাধ্যমে। বিয়েতে আলম সাহেব আর তার স্ত্রীও এসেছেন। আলম সাহেবের স্ত্রীর সাজগোজ দেখে মনে হচ্ছে তারও আজ গায়ে হলুদ। হলুদ শাড়ির সঙ্গে মিলিয়ে ফুলের গয়নাও পরেছে। জুলিনা অবশ্য বাড়াবাড়ি রকমের সাজগোজ করেনি, তার হাবভাবে গার্ডিয়ান গার্ডিয়ান ভাব, খুব একটা সময়ও পাচ্ছে না। জয়ী যখন পার্লার থেকে এলো তখন ছুটে এসে জয়ীকে জড়িয়ে ধরে বলল, কি সুন্দর লাগছে, একদম ডানাকাটা পরি। জয়ী তখনও কপট রাগের অভিনয় করল। ও সিদ্ধান্ত নিয়েছে এক বছর জুলিনার সঙ্গে কথা বলবে না। ওর সঙ্গে এমন বাটপাড়ি করেছে, কই, ও তো মন থেকেই ভালোবেসেছে। জুলিনা যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই ছুটে গেল অন্য কাজে। আজ শুধু জয়িতার গায়ে হলুদ, আদনানের গায়ে হলুদ পরের দিন, তাই হলুদের অনুষ্ঠানে আদনান উপস্থিত নেই। ওর অবশ্য যাবার ইচ্ছে ছিল, কেউ যদি বলতো তাহলে চলেও যেত। একে একা বাড়িতে ভালো লাগবে না বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। তখন তাসিনের নাম্বার থেকে টেক্সট এলো, ওপেন করতেই দেখলো জয়িতার বিভিন্ন পোজের ছবি। হাবভাবে মনে হচ্ছে নিজের বিয়েতে নিজেই নাচছে। আদনান মুগ্ধ চোখে ছবিগুলো দেখলো, তাসিনকে টেক্সট লিখল, জয়িতাকে কটকটে কমলা রঙেও বোধহয় দারুণ লাগতো রে, তোরা শুধু শুধু ঝামেলা করলি, লিখেও মুছে ফেললো। বোনের সামনে এতটা বেহায়া হওয়া যায় না। জয়িতা স্টেজে বসে আছে, বন্ধুদের সঙ্গে একবার নাচতে উঠল নামতে হলো, মা কটমট চোখে তাকিয়েছিলেন, না নামলে তখনই ভস্ম হয়ে যেত। তবে ওর খুব ভালো লাগছে, বন্ধুদের এভাবে ওর বিয়েতে আনন্দ করতে দেখতেও ভালো লাগছে। সবাইকে অবাক করে দিয়ে জুলিনাও নাচল, তবে তার নাচটা খানিকটা হাস্যকর হলেও সবাই খুব উপভোগ করল। জুলিনা বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, এই টাইপ গানে নাচল। জয়িতা নিজেও বার দুয়েক হেসে ফেলল। গায়ে হলুদের অনুষ্ঠানে জয়ী হঠাৎ খেয়াল করল জুলিনার মাও এসেছেন, খানিক দূরে একটা চেয়ারে বসে কপাল কুচকে তাকিয়ে আছেন, একটু পরপর বিড়বিড় করে কী যেন বলছেন। জয়ী সুযোগ পেয়ে একবার সেদিকে গেল, ভদ্রমহিলা ওকে দেখে আরও বিরক্ত হলো। জয়ীও শয়তানি করে বলল, কি ব্যাপার, খাইতে আসছেন? কার কল্লা চিবিয়ে খাবেন, বুড়া কল্লা নাকি কচি কল্লা? ভদ্রমহিলা তারস্বরে ডাকতে লাগলেন, জুলেখায়া। জয়ী দ্রুত প্রস্থান করল, হলুদ লাগানোর সময় বিপত্তি ঘটল। এমনিতে জুলিনার সঙ্গে জয়ীর বাবা মায়ের সম্পর্ক ভালো, জুলিনা তো সারাক্ষণ আপা দুলাভাই করে বেড়ায়। কিন্তু গায়ে হলুদের সময় জয়ীর মা তাসিনকে ডেকে বলল, তোমার মামিকে একটু বলবা যেন জয়ীর গায়ে হলুদ না দেয়। জয়ী পাশেই ছিল, বলল, কেন মা? হলুদ সবার দিতে নেই, সমস্যা আছে। কি সমস্যা মা? আছে, তুই বুঝবি না। জয়ী বুঝতে পারলো না কি সমস্যা, বলল, যার জন্য এই বিয়ে অনুষ্ঠান হচ্ছে সে কেন হলুদ দিতে পারবে না? যে সমস্যাই হোক আন্টিকে কিছু বলার দরকার নেই। জয়ীর মা আর কিছু বলল না। তাসিন নওশিন দুজনেই মন খারাপ করল। এই সমস্যার ব্যাপারটা জয়ী বুঝতে না পারলেও ওরা বুঝতে পারছে। জুলিনা যখনই হলুদ দিতে যাবে তখনই আলম সাহেবের বউ বলে উঠল, বাজা মেয়ে মানুষের হলুদ দিতে নাই। জুলিনা রেগে তাকালো, কিছু বলতে যাবে তার আগেই আদনানের দুই ফুপু বলে উঠল, কথা তো সত্যি, এই মেয়ের সংসারে অশান্তি হতে পারে। জুলিনা চুপসে গেল, চুপচাপ সেখান থেকে চলে এলো। জয়িতা এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝল, মৃদু হেসে জয়ী বলল, অন্যের জামাই ভাগানো মহিলা আমার গায়ে হলুদ দিলেও সমস্যা আছে, কেউ যদি আবার আমার জামাই ভাগিয়ে নেয় তখন কি হবে? আরে আরে, কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।